প্লিজ আমাকে একটু সাহায্য করুন, কেউ আমাকে একটু সাহায্য করুন প্লিজ, সামবডি হেল্প প্লিজ, আমাকে একটু সাহায্য করুন কেউ। সরি, আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আপনার ওয়াইফ অনেক জোরে পড়ে গিয়েছিল, যার জন্য তার মিসক্যারেজ হয়ে গিয়েছে, আর জোরে পড়ার জন্য তার জরায়ুতে অনেক প্রবলেম হয়েছে। সে আর কখনো মা হতে পারবে না। কি, আপনি সব কি বলছেন ডক্টর? আপনার কাছে আমি হাত জোর করছি, আপনি কিছুটা করুন, আপনি প্লিজ ফিরিয়ে দেবেন না। একটা একটা রাস্তা তো হবে ডক্টর, প্লিজ ডক্টর প্লিজ। সরি, এখন আর কিছুই করা নেই আমার হাতে। আর আপনার তো 7 মাস চলতেছিল, এই অবস্থায় আপনি বাইরে কাজ করতে কেন গিয়েছেন? ডক্টর কি করব বলেন, ওর তো অফিস থেকে ছুটি দিচ্ছিল না। আপনি তাকে বাধা দিতে পারতেন। আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি কাজ করতে পারছি না, আমার কষ্ট হয়, তো তুমি আমার কোনো কথাই শুনোনি। পাগল করে রেখেছে অফিসের বস আমাকে, আমি আমার এই বসের যন্ত্রণা পাগল হয়ে যাব, আমি এত স্ট্রেস নিতে পারবো না। এই 7 মাসের জন্য ছুটি চাইলাম, সে আমাকে মুখের উপরে না করে দিল, বললো অফিসে অনেক কাজ। উনি এমনটা কেন করলো? উনি কি জানে না যে মহিলাদের এই সময় ছুটির প্রয়োজন হয়? আমি জানি না, আমি তাকে ঠিক এই কথাটাই বুঝিয়ে বলেছি, কিন্তু সে কিছুতেই আমাকে ছুটি দিবে না। আমি ভাবছি আমি রিজাইন করে দিব। আরে তুমি আবার এসব কী বলছো? রিজাইন টিজাইন দেওয়া লাগবে না, এসব কী উল্টাপাল্টা কথা বলছো তুমি? রিজাইন করার প্রয়োজন নেই মানে? মানে রিজাইন দেবে কেন? তুমি বুঝতে পারছো না যে রিজাইন দিয়ে দিলে তোমার সংসার কীভাবে চলবে? সংসার তো আমি একা অ্যাফোর্ড করতে পারবো না। তুমি তোমার সংসারের কথা ভাবছো, অথচ আমার যে কষ্ট হয় সেটা দেখছো না? প্রতিদিন এই অফিসের জন্য আমার রিক্সার জন্য অপেক্ষা করা লাগে, বাসে চলাচল করা লাগে, এত স্ট্রেস আমি আর নিতে পারছি না, তাই আমি এই জবটা ছেড়ে দিব। কি যে বলছো তুমি, তোমার কি মাথা ঠিক আছে? দেখো এটাতে কোনো সমস্যাই হবে না, তুমি যত বেশি কাজ করবে এখন ততই তোমার জন্য ভালো হবে। আরে বাবা তুমি কেন বুঝতেছো না, আমার খুব কষ্ট হয়, আমি এভাবে কাজ করতে পারছি না। আরে এভাবে কাজ করলে তো আমার এবং আমার বাচ্চা দুজনের জন্য অনেক ক্ষতিকর। এই তোমাকে এক কথা আমি কয়বার বলবো, বলেছি না চাকরি সারা কথা মুখে আনবে না, কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না, চাকরি করতে হবে, এটা হচ্ছে লাস্ট কথা। আর আগের দিন কি মানুষের বাচ্চা হয়নি? আগের দিনে মানুষ যখন বাচ্চা হতো তখন কাজ করতো না, তখন করে রেস্ট করতো, এখন নতুন নতুন বায়না শুরু করেছো না, এখন মানুষ না এসব ছুটিকে ফ্যাশন বানিয়ে ফেলেছে, আর সে ফ্যাশন আমার বাসায় চলবে না, তুমি চাকরি করবে এটা আমার লাস্ট কথা। কষ্ট তো আমার হচ্ছে, ডক্টরের হচ্ছে না, তাই আমি বলছি আমার পক্ষে এভাবে কাজ করা সম্ভব না। আচ্ছা তুমি কি ভুলে গিয়েছো, নতুন একটা ফ্ল্যাট নিয়েছি, গাড়ি নিয়েছি, এগুলোর প্রতি মাসে ইএমআই আছে, সংসারে খরচ আছে, চাল ডাল কত কিছু কিনতে হয়, এই সবকে আমি একা অ্যাফোর্ড করতে পারবো? আমার দ্বারা এটা কখনোই পসিবল না, তোমার চাকরি করতে হবে, আমি লাস্টবারের মতো আবারও বলছি। এতদিন তো করেছি, করেছি না? আর এই 6 মাসে তো আমার কোনো আপদ চলে আসবে না। দেখো আমি সত্যি বলছি, আমার খুব কষ্ট হয়, আর এভাবে যদি কাজ করতে থাকি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তুমি বোঝার চেষ্টা করো। অবশ্যই এই কথা বলছো না। আচ্ছা তুমি কি নিজেকে ডাক্তার মনে করো নাকি? তোমাকে কি ডাক্তার বলেছে তোমার এখন ব্লাড টেস্ট প্রয়োজন? নিজেকে ডাক্তার হওয়া বন্ধ করো, যা বলছো বেশি বেশি বলছো, নিজের মতো করে নিজের মন মতো করে বলছো, আর আমার এগুলো শুনতে হবে না, চাকরি তোমার করতে হবে, এটা হচ্ছে লাস্ট কথা। তার মানে আমার আর আমার বাচ্চার কোনো ইম্পর্টেন্স তোমার লাইফে নেই, টাকাই সব কিছু? নীলা এনাফ, বলতে বলতে আমি ফেটা হয়ে যাচ্ছি, অনেকবার বলেছি আর বলতে পারবো, তুমি চাকরি করছো আমি এটাই বলছি, এটাই মাথায় নিয়ে নাও, ব্যাস কথা এখানেই শেষ। তোমার টাকার লোভের জন্য আজকে আমি আমার বাচ্চাটাকে হারালাম, এর জন্য আমি তোমাকে কোনোদিনও মাফ করবো না। আই এম সরি।